ওয়েলকাম ওয়েলকাম গাইজ, আজ আবার নিয়ে চলে এলাম সুন্দর একটি জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর সিটিগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কলকাতার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা দেখার মতো, ঘোরার মতো, বেড়ানোর মতো সুন্দর সুন্দর জায়গা বা সিটি আছে, অনেকেই দেখতে পারেন না বা অনেকেই আশা নেই বা আসতে পারেন না। সেই সকল বন্ধুদের জন্যে এই ধরনের ভিডিওগুলো আমার মনে হয় খুবই পারফেক্ট। তো বন্ধুরা, আজ এই ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই সুন্দর জায়গা বা সুন্দর দৃশ্য, বিল্ডিং, বালাখানা যা কিছু আছে সবই আপনারা দেখতে পাবেন, আমি এই ভিডিওর মধ্যে দেখাতে থাকব। বন্ধুরা, এই জায়গাটি কলকাতার মধ্যে একটি অন্যতম জায়গা। এই জায়গাটি দেখতেই পাচ্ছেন এটি একটি পার্ক পরিণত হয়েছে এখন। আগে এই জায়গাটি পুরোটাই ফাঁকা ছিল, আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে আগে বহু দূর দূরান্তর থেকে অকশানে মাছ ধরার জন্যে আসা হতো বা মাছ ধরতে পারতো এখানে টিকিট সিস্টেমে। তো এখন সেটি বন্ধ আছে, বছরে কোনো একটি সময় এটি খুলে দেওয়া হয়। তো যাই হোক, ওদিক থেকে ঘুরিয়ে আপনাদের একটু দেখিয়ে নিয়ে চলে এলাম। এবারে এই রাস্তাটা দিয়েই আমি আগে যাব, আর সামনে দেখাতে থাকবো আপনাদের এই সুন্দর দৃশ্যগুলি। যে সমস্ত ভাইরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, তাহলে আমাদের মনের উৎসাহ বেশি করে জেগে ওঠে, যাতে এই ধরনের ভিডিও আপনাদের বানিয়ে দেওয়ার সহযোগিতা বেশি করে পাই। তার জন্যে বন্ধুরা, আপনাদের এই কলকাতার এই সুন্দর সুন্দর জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাতে থাকবো। এই পার্কের, এটা পার্কে পরিণত হয়েছে, আগে এই জায়গাটি পুরোটাই ফাঁকা ছিল। আর এই সামনে যে সাদা হোয়াইট কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এর সামনেই রিজার্ভ ব্যাঙ্ক আছে। আর এই পার্কটি যেটা পরিণত হয়েছে, এটা আগে পুরোটাই ফাঁকা ছিল বা এখানে ট্রাম আসা যাওয়া করতো। এই চত্বরটি পুরোটাই ডালহাউসি এরিয়া। তো আমি আপনাদের আজকে নিয়ে যাব এখান থেকে ঘুরিয়ে পুরো দেখাতে দেখাতে রাইটার্স বিল্ডিং পর্যন্ত নিয়ে যাব। আজ রাইটার্স বিল্ডিংয়ের সুদৃশ্য আপনাদের দেখাতে থাকব সম্পূর্ণরূপে দেখতে পাবেন। আর এই রাইটার্স চত্বরের সৌন্দর্য যতটুকু এরিয়া সম্ভব হয় আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাতে থাকব। এখানে আপনারা বসে টাইম পাস করতে পারেন, ওটি একটি পার্ক। আর এদিকে দেখতেই পাচ্ছেন এই সুন্দর বিশাল বিল্ডিং, এটি মার্কেটে পরিণত হয়েছে। তো আগে এখন যাব আমরা, সামনে গেলেই দেখতে পাবেন। আর এই ডালহাউসি চত্বরে এটা ট্রাম লাইন ছিল আগে, এখন এটাকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে ঘুরিয়ে। আর এটা মানে গাড়ি পার্কিংয়ের জন্যে বিশেষ করে জায়গা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিশেষ কলকাতার মধ্যে বহু কিছু আছে দেখার, সেগুলো অনেকেই অনেক কারণে আসতে পারেন না, দেখতেও সুবিধে হয় না। আর এটি দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক, সবথেকে বড় ব্যাঙ্ক এই কলকাতার মধ্যে অবস্থিত। আর এখান থেকে একটু ডান দিকে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো রাইটার্স বিল্ডিং শুরু। এর লম্বা বা দীর্ঘ অনেকটাই এরিয়া নিয়ে এই রাইটার্স বিল্ডিংটি ঘুরিয়ে আপনাদের দেখাবো। দেখুন, এখানে গাড়িগুলি পার্কিং করার জন্য আন্ডারগ্রাউন্ডে জায়গা করা হয়েছে। তো এই রাইটার্স বিল্ডিংয়ের ঠিক সামন পজিশনে আমি চলে এলাম, আর এখান থেকে বিল্ডিংটি শুরু। এবারে ওই দিকে যাব, শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন। এই রাইটার্স বিল্ডিংটি মানে সেই ব্রিটিশ পিরিয়ডের দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এটি এক প্রান্ত, আর এক প্রান্ত ওই দিকে চলে গেছে, একদম শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন ভারতীয় পতাকা উঠছে, জাতীয় পতাকা। ওই বিল্ডিং পার করে আরও দেখতে পাচ্ছেন ওইদিকে আছে, তো ওদিকটায় আমি নিয়ে যাব। এই রাইটার্স বিল্ডিংটা আপনাদের পুরোটাই দেখাবো। এখানে এন্ট্রি, পার্কিং গেট 1, এক্সিট গেট সব কিছুই এখানে হয় পার্কিং গাড়িগুলি। আর বন্ধুরা, এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন
গাড়ি করে, বিশেষ করে যাদের ভিআইপি গাড়ি আছে, পার্সোনাল গাড়ি, অবশ্যই গাড়িগুলি সাবধানে পার্কিং করবেন। কারণ এখানে যেখানে সেখানে আপনারা যদি গাড়িটি লাগিয়ে দেন পার্কিংয়ের জন্য, তাহলে আপনাদের কিন্তু ভালো ফাইন ভরতে হবে। এখানে দেখুন রাইটার্স বিল্ডিংয়ের একটি সাইনবোর্ড, তো রাইটার্স বিল্ডিংয়ের সামনটা দেখুন কি সুন্দর, অনেক গাছগাছালি ভরে আছে। তো একদম কাছে গিয়ে তো বিল্ডিংটা এতটাই হাইট যে দূর থেকে না করলে দেখানো যাবে না। তার সামন পজিশনে ঠিক এই পার্কটি হয়েছে, এর নিচেই আছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং, আর উপরে পার্ক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই পার্কটিতে এসে আপনারাও টাইম পাস করতে পারেন, খুব সুন্দর লাগবে, এই জায়গাটি খুব ভালো লাগবে। তো যাই হোক, সেই সাথে সাথে সকলেই ভালো থাকবেন। এই ভিডিওর মধ্যে এতটুকুই দেখালাম, সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে।